আমরা লাদাখের উদ্দেশ্যে বেরোচ্ছি, ঠিক আছে? আর আমি যাব বলে আমার ছোট্ট ভাগ্নে দেখো আমার জন্য এখনো জেগে আছে, ঠিক আছে? আমি এবার আমরা বেরোবো, এবার আমরা একসঙ্গে সব কামালগাজি মোড়ে মিট করবো, ঠিক আছে? তারপর তোমাদের আবার ভিডিওতে আসছি। বাবু টাটা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমি একাই বেরিয়েছি ঘর থেকে, আমরা ভুল করে বলে ফেললাম, একাই বেরিয়েছি আমরা। এখন যাবো শুভজিতের বাড়িতে, শুভজিতের বাড়ি থেকে শুভজিৎকে নেবো, শুভজিৎকে নেওয়ার পর আমরা সব একসঙ্গে বেরোবো। আমি গাড়িটা আমার গাড়িটা আজকে নেবো না, কারণ প্রবলেম আছে, যার কারণে আমাদের তিনটে বাইক আছে, তিনটে রয়্যাল এনফিল্ড আছে, আর আমি যাবো অরজিৎটা যাবে, শুভজিৎটা যাবে, আর সত্যদা বলে একটা দাদা আছে সে যাবে, ঠিক আছে? আর সঙ্গে আমার জিজু আছে। আমার হঠাৎ করে প্ল্যানিং হলো জিজু বাড়িতে গিয়ে বললাম যে আমরা যাচ্ছি, তুমি কি যাবে? আর বললো হ্যাঁ গেলে হয়। তারপর হঠাৎ করে বললো হ্যাঁ আমি যাবো, হঠাৎই প্ল্যানিং হলো, প্ল্যানিংয়ে বললো আমাদের সঙ্গে যাবে, আমরা একসঙ্গেই যাবো সব, ঠিক আছে? খুব এক্সাইটেড যে আমরা একসঙ্গে কীভাবে যাবো, কী করবো, কী আনন্দ করবো। বাইক রাইডের মানে ফার্স্ট টাইম এতটা লং ডিস্টেন্সে আমরা যাচ্ছি, আর আমার তো স্বপ্ন ছিল যে আমি রাইডিংয়ে লাদাখ যাবো, তো এটা আজকে পূর্ণ হতে চলেছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন শুভর বাড়িতে যাচ্ছি, শুভ দেখি ও কতদূর কী গোছ গাছ করেছে। তারপর ওখান থেকে সবাই একসঙ্গে বেরিয়ে আমাদের কিছু কিছু জিনিস এখনও নেওয়া বাকি আছে, স্লিপিং জ্যাকেট যেটা এখনও অবধি আমরা আমার কাছে এসে পৌঁছায়নি, সেটা সত্যদার ওখানেই আছে, সত্যদার ওটা ক্যারি করছে, ওটা গিয়ে আমাদের লাগেজের সঙ্গে বাঁধতে হবে, বেঁধে তারপর আমরা একসঙ্গে বেরোব। চলে এসেছি ওর বাড়ির পাশেই, দূরে দেখতে পাচ্ছি ওর বাড়িটা দাঁড় করানো আছে, দেখতে পাচ্ছি মনে হয়। হ্যাঁ এটাই ঠিক হয়ে গেছে, আসছি। তো ফাইনালি আমরা চাঁদলা জিজ্ঞের সঙ্গে নিয়েছি, ও আমরা বেরোলাম, এবার কিছু ঘরের দিকে যাবো, জিজুদের সঙ্গে নেবো, নেওয়ার পর আমরা একসঙ্গে বেরোবো, বেরিয়ে ওখান থেকে সত্যদাকে তুলবো, সত্যদাকে নেবো, নিয়ে আমরা অরিজিতার ঘরের দিকে যাবো, তারপর সবাই একসঙ্গে বেরোবো, ওকে? ডাবেলা গিট পুরো ঘেমে গেছে, ঠিক আছে? তবুও আমরা চেষ্টা করছি একটু ঠান্ডা ঠান্ডা কিছু করার জন্য ওর জন্য, তাই গাড়িটা এখনই স্টার্ট করতে বলা হচ্ছে, ওকে তাড়াতাড়ি স্টার্ট করো, আমরা বেরোবো এবার। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমাদের যে ড্রিম ছিল লাদাখ, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। ওই তো আমরা সবাই একসঙ্গেই বেরিয়েছি, ঠিক আছে? একটু প্রবলেমের কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, বাট আমরা এখন ঠিক আছে সব যাচ্ছি। আমরা এখন পেট্রোল ভরাবো আমার কাছে, এখানে যে পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্প থেকে। আমাদের ট্রাভেলার কি আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, এখন গাড়ি চালাচ্ছে, আমি ওর পেছনে বসে আছি। ঢালাই ব্রিজ আমার কাছে থেকে ঢালাই ব্রিজটা পার হয়েছি, আমরা দুজনেই আগে যাচ্ছি। একটু প্রবলেম হয়েছে একটা গাড়ি মানে লাগেজটা কোনো একটা প্রবলেম হয়েছে, যার জন্য ওরা একটু দাঁড়িয়ে গেছে, ওরা পেছনে আসে, পেট্রোল ভরিয়ে একসঙ্গে আমরা মিট করব। আমরা একটু আস্তে আস্তে গাড়িটা চালিয়ে এগোচ্ছি, আর ট্রাভেলার জিৎ সঙ্গে আছে, আর আমি দুজন একসঙ্গে যাচ্ছি, ও গাড়ি চালাবে, আমাকেও গাড়ি চালাতে বলবে, ও চালাবে, ভালো গাড়ি চালাবে, আমি অতটা ভালো গাড়ি চালাতে পারি। সেটা অতিরিক্ত ভোল্টেজের জন্য সেটা পেকে গেছে, যার জন্য আমরা এক ঘন্টা ওখানে দাঁড়িয়ে
পরে যখন অন্য কোনো জায়গায় হল্টে একটা দাঁড়াবো, যদি ওখানে কোথাও মেকানিক কিছু থাকে তাহলে সেটা দিয়ে সারিয়ে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ এইভাবে যাওয়াটা সম্ভব হবে না। যার জন্য আমাদেরও সব কিছু ঠিকঠাক প্রিকশন নিয়ে তারপর বেরোতে হবে, আর তার জন্যই আমরা ভিডিওটা করতে পারিনি এত সময়। এই রাস্তাটুকু আমরা করতে পারিনি, এর পরে আমরা পুরোটাই আর তোমাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থেকে। চলে এসেছি শক্তিগড়, শক্তিগড়ে এখানে এসে ল্যাংচা খাবো না, আমরা খাবো এখন ডিম টোস্ট। ঠিক আছে, আমরা সবাই এখানে আছি, ডিম টোস্ট খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর তো অর্ডার দিয়েছে আমাদের ট্রাভেলার চিফ, ও আমাদের খাবে শক্তিগড়ের ল্যাংচা না ডিম টোস্ট। আমরা ডিম টোস্ট খাওয়ার পরে আবার আসছি। আমরা হাতে এখন পেয়েছি, খাচ্ছি, খুব সুন্দর, খুবই সুন্দর করেছে। আমরা খাচ্ছি, কিন্তু অরিজিতটা পাশ থেকে বের করে খেয়ে নিচ্ছে। অরিজিতটা এখনও অর্ডার দেওয়া ছিল কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমাদেরটা থেকে অরিজিতটা হাত মেরে খেয়ে নিচ্ছে। কোনো ব্যাপার না, আমরা একসঙ্গে আছি, সব খাবো আমরা, আর বিশাল মজা করব। আর আমাদের তো জানো ড্রিম লাদাখ, সেটা আমরা কমপ্লিট করেই আসবো, আর তোমরা সেটা দেখতে পাবে। আর সেটা সবার আগে যে চ্যানেলটা আসবে সেটা হচ্ছে ট্রাভেলার জি, সবার আগে দেখো। করছিলাম এখানে এসে আমরা খেয়েছি শশা, এবার খেলাম তরমুজ। এই কাকু আমাদেরকে তরমুজ কেটে দিচ্ছে, আর তরমুজগুলো কি সুন্দর দেখতে, একদম পুরো লাল, ভেতরটা খুব মিষ্টি। এই যে এরা দুজন ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, কিন্তু আরো ফটো উঠছে না, শুধু ভিডিও হচ্ছে। ঠিক আছে, ভিডিও কর। কিছু সময় অন্তর্বর্তন বারবার দাঁড়িয়ে পড়ছি রাস্তায় গরমের জন্য, তার মেন কারণ হচ্ছে ট্রাভেলার জিন্স বারবার আটকে যাচ্ছে, যার জন্য দাঁড়িয়ে হচ্ছি। We'll be right back.
চলে এসেছি। এখন রাস্তায় আমরা আবার একটা হল্ডের পরে আমরা আবার গাড়ি স্টার্ট করছি, আমরা আবার রওনা দিচ্ছি ট্রাভেলার্স জিতের সঙ্গে। ট্রাভেলার জিত এখন জলের বোতল বোতলগুলো সব ঠিক করছে। মাইকটা দেয়নি তো আমাকে, তা কি করো? সুন্দর ভিউ, ভিউটা দেখো, তোমরা দেখো আর এনজয় করো। আর খুব তাড়াতাড়ি ভিডিও আসছে ট্রাভেলার জিতে, তোমরা চ্যানেলটাকে দেখে নেবে। আমরা এখন এসেছি ঝাড়খণ্ড, যে ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডের সামনে চলে এসেছি। ওখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের যে ট্রাভেলার জিত এখনও অবধি এসে পৌঁছাতে পারেনি। ও এতটা বেশি ব্লগের মধ্যে ঢুকে আছে যে আমরা কবে লাদাখ পৌঁছাবো বুঝতে পারছি না। তবুও আমরা এসে দাঁড়িয়ে আছি, ওর জন্য অপেক্ষা করছি, কখন আসে জানি না। ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করি। আর এখানে দেখতে পাচ্ছ অরিজিৎ দা এখন গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে। অরিজিৎ দার গাড়ির একটা নাট মনে হয় কোথাও পড়ে গেছে, সেইটা খুঁজছে রাস্তায়, যদি পেয়ে যায়। সবাই নিচে চলে গেছে তাদের লাগেজ নিয়ে, ওরা বাদাবাদিগুলো করতে হবে। আমাদের লাগেজটা একটু বেশি হওয়ার কারণেই অনেকটা প্রবলেম আমরা বেশি ফেস করছি, বাট যেহেতু আমাদের ফার্স্ট টাইম এতটা লং ডিস্টেন্সে আমরা যাচ্ছি, যার কারণে বুঝে উঠতে পারিনি যে কতটা জিনিস আমাদের নেওয়ার দরকার ছিল বা ছিল না, যার জন্য একটু বেশি হয়ে গেছে। কিন্তু আমাদের সেটাই ম্যানেজ করে যেতে হবে, কারণ আমরা আমাদের লাগেজগুলো কোথাও রাখতে পারবো না। যাই হোক, আমরা এভাবেই বেরোচ্ছি, দেখি কত দূর কী হয়। ঠিক আছে, আমরা চাইছি সেফভাবে জার্নিটা করতে, আর তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে ঔরঙ্গাবাদে ছিলাম, স্টে করেছিলাম রাতে, কোনো একটা কারণে আমরা কালকে যেতে পারিনি আমাদের যতটা লক্ষ্য ছিল সেই জায়গা অবধি। তো আমরা আজকে ভোর ভোর যেতে না পারার কারণ হচ্ছে আমাদের ট্রাভেলার জিতের একটু প্রবলেম হয়েছিল। কালকে একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য ওর পায়ে একটু লেগেছে, তার কারণে আমরা যেতে পারিনি। কিন্তু আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সব, মানে এবার বেরোবো, রুমটা আমরা ছেড়ে দেবো। এই রুমটার মধ্যে আমরা ছিলাম কালকে, আর এতটাই টায়ার্ড ছিলাম সবাই, যার জন্য কোনো ভিডিও করার সময় পাইনি। আমরা বেরোচ্ছি এবার। এই দুটো রুম ছিল আমাদের, আর আমরা সবাই দেখো রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি এবার। চলো টাটা, পরে আবার দেখা হবে।